বৌদি চলো ঠাকুরমশাই ডাকছে। এ কি তোমরা কাঁদছো কেন গো? আজকের দিনে কেউ কাঁদে না। না ও কাঁদতে চাইনি, আমার জন্যই হাত নাড়ে না। তোর বোকা তোর জন্য কেন হতে যাবে দেবী? আমি কাঁদছি আমার জ্বালা। সেই কোন ছোটবেলায় এই বাড়িটায় বিয়ে হয়ে এসেছিল, আর এই বাড়িটা ছেড়ে আমাকে চলে যেতে হবে। আমার কষ্টটা আমি তোদের কাউকে বোঝাতে পারবো না। আমি কি কষ্ট পাচ্ছি জানি না, শেষ পর্যন্ত কি হবে কিছু জানি না আমি। কি আর হবে, গাছতলায় গিয়ে দাঁড়াতে হবে সবাইকে। গাছতলায় দাঁড়াতে যাব কেন? আমরা ঠিক একটা বাড়ি ভাড়া নিয়ে নেব, আমরা তো আছি সবাই। হ্যাঁ আমার স্বামীও তো আছে, সবাই মিলে কিছু একটা ব্যবস্থা করে নেব। ঠিক না রে মেঘনা, আমি কারোর গলগ্রহ হয়ে থাকতে চাই না। গলগ্রহ কেন হবি জয়া? আমার বাড়িতে আমার সাথে থাকবি। আর আমার বাড়ি কেন, ওটা তো তোর নিজের বাড়ি জয়া। আমরা যেখানে থাকবো আমরা দুই বোন মিলে সাজিয়ে গুছিয়ে সংসার করবো। হ্যাঁ না দেবি না, তাতে তো আমার স্বামীর অসম্মান হবে বল। এতে এতে স্বামীর অসম্মানের কি আছে জয়া? স্বামীর অসম্মান হবে না, আমি অন্য কারোর বাড়িতে গিয়ে থাকবো, সেটা তার জন্য কত বড় অসম্মানের বলতো। মা তোমার কোনো চিন্তা নেই মা, এ বাড়ি ছেড়ে তোমাকে কোথাও যেতে হবে না। আমি তো আছি, আমি তোমাকে এবাড়ির বাইরে যেতে দেব না, তুমি একদম চিন্তা করো না। আজ ধেনুক রাক্ষস তার যোগ্য শাস্তি পেয়েছে, আর তার সাথে তার সাঙ্গ পাঙ্গরাও। এবার আমার কাজ অনেক বড় মা, অনেক বড়। এবার সারা ভারত সারা পৃথিবীকে শেখাতে হবে মানব সেবার ব্রত। শেখাতে হবে একটাই ধর্ম, সবার ওপরে মানুষ ধর্ম। ভালোবাসা ছড়িয়ে দিতে হবে মা। কিন্তু তার সাথে বাড়ি ছাড়ার সম্পর্ক কি? হ্যাঁ কেশব, কালকেই তো আমাদের এই বাড়ি ছাড়তে হবে। রসিক পাত্র তো কোর্টে নোটিশ দিয়ে দিয়েছে, আর এখানে থাকা যাবে না রে, তাই তো বৌদি কষ্ট পাচ্ছে। কোথাও যাবে না, তুমি এখানেই থাকবে মা। আজ ভূত চতুর্দশী রাতে কালী পূজোর সময় আমি তোমাকে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিলাম, এবারে তোমার এবারে চৌকাটের বাইরে তুমি কোথাও যাবে না। এ তোমাকে দেওয়া তোমার ছেলের প্রতিশ্রুতি।